আমাকে ছেড়ে তুমি থাকতে পারবে? পারবো রে বাবা পারবো। বড় কিছু লাগা ছোট ছোট কিছু ত্যাগ স্বীকার করতে হয়। তোর লাগা আমার কষ্ট হইব, কিন্তু সেই কষ্ট তো আনন্দের কষ্ট রে বাবা। তোর প্লেন কখন? আজ বিকাল পাঁচটায়। তুমি কি করে জানলে? আমি যখন তোমার বন্ধু হয়েছি তখন তোমার নারী নক্ষত্রের সব খবর আমার জানা। কলেজে গিয়ে শুনেই আমি ভাইজানকে দিয়ে ফোন করালাম লন্ডনে। তারা বলল পরশুর মধ্যে পৌঁছতে পারলেই এই সেমিস্টার তুমি ধরতে পারবে, এর দেরি হলে আবার তিন মাস পর। তিন মাস পরেই যেতাম? আরে না না, এত দেরি করা ঠিক হইব না। ঠিক বলেছেন চাচা, বিদেশিদের মর্জি, কখন কি ডিসিশন নেয় কে জানে, হয়তো বলে ফেলবে স্কলারশিপ ক্যান্সেল। তাই ভাইজানকে বলে আমি তোমার পাসপোর্ট ভিসা ও টিকিট করে ফেললাম একদিনের মধ্যে। আমার ভাইজানের ক্ষমতা তুমি জানোই তো, তিনি আমার ফোন পে সব করে দিলেন। কিন্তু টাকা? চাচা এ কথা বলে আমাকে লজ্জা দিবেন না, সব সময় তোর ক্ষতিই করতে চেয়েছি। এখন বন্ধু হয়ে যদি বন্ধুর এই উপকারটুকু না করি তাহলে কিসের বন্ধু? তুমি আমারে আবারও ঋণে করে ফেলাইলা মা। না চাচা, আমি অনেক অন্যায় করেছি, তার প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছি। তোমার কাপড় চোপড় গুছিয়ে নাও, আমি দুইটা এসে তোমাকে এয়ারপোর্টে নিয়ে যাব। ও হ্যাঁ, আসার কথা তুমি মোটেও ভেবো না, আসার সময় আমি নিজে গিয়ে আশাকে নিয়ে আসব। সত্যি মায়াটা অনেক বালা। এভাবে কাঁদলে তোর গিয়ে লাভ নেই। না না আমি কাঁদছি না মা। কাঁদছি না বললেই কি আর কান্না চেপে রাখা যায় বন্ধু? তুমি? হ্যাঁ বন্ধু, তোমাকে নিতে এলাম, রাস্তায় যে জ্যাম, তাড়াতাড়ি করো। তুমি বসে চলি, এই হয়ে গেছে। তুমি যা করলে মা তার ঋণ কোনোদিন শোধ হবে না। এ কোনো ঋণ নয় আন্টি, এ হলো একটা কর্তব্য। গরিব রিক্সাওয়ালার ছেলে বিদেশ ফেরত ডাক্তার হয়ে এলে আরো দশজন গরিব মানুষ উৎসাহিত হবে। তবে? তবে কি? তবে সব ক্রেডিট তোমার। তুমি যদি মুন্নাকে না বলতে মুন্না কিছুতেই যেত না। রিয়েলি তোমার আর মুন্নার ভালোবাসার তুলনা হয় না। মুন্না বিদেশ থেকে নাম্বার ওয়ান হয়ে এসে দেশ ও দশের মুখ উজ্জ্বল করবে। ওর বাবার স্বপ্ন আর তোমার ভালোবাসা দুটোই সার্থক হবে, আর কেঁদো না। না না আমি কাঁদছি না। আরে এ কি অবস্থা, কাজল লেগে পুরো মুখ কালো হয়ে গেছে। না তুমি তো গিয়ে দেখছি একটা ঘাপলা লাগাবে, যাবার সময় তোমার কান্না দেখে মুন্না যদি আবার বিগড়ে বসে তাহলে ঘাটে এসে তোরে ডুবে যাবে, সব আশা ভরসা শেষ। তাহলে আমি যাব না। এত কি বলছিস? ঠিকই বলছি মা, ওর বিদায়ের সময় আমি সামনে গেলে কান্না থামাতে পারবো না, আর তখন যদিও। না না আমি যাব না, আমি যাব না। আরে যাবে না কেন, গিয়ে মনটাকে শক্ত রাখতে হবে। ওর যাবার খবর শোনার পর থেকে মনে শক্ত পাথর চেপে রেখেও আমি কান্না থামাতে পারছি না জুলি। চলো আমি ওর সামনে যেতে পারবো না জুলি, তার চেয়ে আমি পীর সাহেবের মাজারে গিয়ে ওর জন্য দোয়া করবো। আসি আন্টি। এসো মা। মাজারে? হ্যাঁ, ও তোমার জন্য দোয়া করতে পীর সাহেবের মাজারে গেছে। সত্যি তোমারও আসার ভালোবাসা যত দেখছি তত রুদ্ধ হচ্ছে। রিয়েলি ও তোমাকে খুব ভালোবাসে মুন্না, বিদেশে গিয়ে ও কেবল ভুলে যেও না। না না ভোলার প্রশ্নই উঠতে পারে না, আসার সাথে ওর আংটি বদল হয়ে গেছে মা। তাহলে তো কোনো চিন্তাই নেই, যাও মন খারাপ করো না মুন্না, ভালোভাবে পাশ করে এসে আশার ভালোবাসা সার্থক করে ওর মুখে হাসি ফুটিয়ে দাও। আসি আসি বাবা। হাই বাবা। হে আল্লাহ, তুমি মুন্নাকে সহি সালামতে লন্ডন পৌঁছে দিও, ও লন্ডনের অবস্থান বিপদমুক্ত করে দিও। আল্লাহ ওর লেখাপড়া সার্থক করে দিও, ওর মনে শান্তি দিও আল্লাহ, শান্তি দিও। আমিন। নাও মা।
মুন্না ঠিক মতো গেছে বন্ধু? বন্ধু? কে তোমার বন্ধু? আমি তোমার বন্ধু না, শত্রু। বন্ধুত্বের মুখোশ পরে তোমার কাছ থেকে তোমার মুন্নাকে আমি ছিনিয়ে নিয়েছি। এসব কি বলছো জুলি? ঠিকই বলছি, মনে আছে আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলেছিলাম আমার টাকার জোরে মুন্নার ভালোবাসা আমি ছিনিয়ে নেব? তাই নিয়েছি। আজ থেকে সবকিছু ভোলা, তোমরা সবাই বন্ধু। লন্ডন সায়েন্স কলেজের স্কলারশিপ? হ্যাঁ, সব ভেক মিথ্যে। যেমন করে ধান ছিটিয়ে মুরগিকে খাঁচায় ভরে, তেমনি করে টাকা ছিটিয়ে আমি মুন্নাকে আমার খাঁচায় ভরে লন্ডন পাঠিয়েছি। এবার আমি লন্ডন যাব, মুন্নার সাথে শুরু হবে আমার প্রেম কাহিনী। তুমি এ জীবনে আর কোনো দিন মুন্নার ছায়াও দেখতে পারবে না। বেইমান! ভালোবাসা জয় করতে বেইমানের পথে গেলেও কোনো দোষ হয় না। শুনুনি, নাথিং ইজ আনফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আমি চ্যালেঞ্জে জয়ী হয়েছি আশা, টাকা দিয়ে মুন্নার ভালোবাসা আমি জয় করে নিয়েছি। বাহ বাহ মিস জুলি, তোমার অ্যাক্টিং এর তুলনা নেই, সুপার। সিনেমার ভিলেনও তোমার কাছে অভিনয়ে মার খেয়ে যাবে। মুন্না তুই যাসনি? না আশা, নিষ্পাপ মনের ভালোবাসা কোনো শয়তান শেষ করতে পারে না, আল্লাহ তাকে বাঁচিয়ে দেয়। আয়ারল্যান্ডের আগ্নেয়গিরি রগ্নুৎপাতের জন্য আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে বলে ফ্লাইট বাতিল হয়ে গেছে। লুক মিস জুলি, ভালোবাসা স্বর্গ থেকে এসে মনে বসবাস করে, সেই ভালোবাসা কোনো চক্রান্ত দিয়ে কেউ ভাঙতে পারে। মানে শত সুন্দর ভালোবাসার সাথে আল্লাহর রহমত থাকে, তাই শত সুন্দর ভালোবাসার জয় সব সময়ই হয়। তোমার ষড়যন্ত্রের নাটক দিয়ে তুমি আমার ও আশার ভালোবাসা কোনো দিনই ভাঙতে পারবে না। কমিশনার, তোর এত বড় সাহস, তুই আমার ফাইলে সই না কইরা ফেরত পাঠায় দিছ? তুই আমার শামশের খান্ডে চিনস নাই, তরে আমি চিনায় দেমু। আমি তোর হাত কাইটা ওই কাটা হাত দিয়া ফাইলে সই করায় নেমু। ইরফান জি ভাইজান, হাই ভাইজান। কি হইছে বোন, কি হইছে, কান্দাছ কে? বুঝছি মুন্না লন্ডন চুই লাগেছে বলে কান্দাস। আরে কান্দিস না, তোরে আমি লন্ডনে মুন্নার কাছে পাঠিয়ে দিব। না ভাইজান, মুন্না লন্ডন যায়নি। মুন্না লন্ডন যায় নাই? হ্যাঁ ভাইজান, ফ্লাইট ক্যান্সেল হতে মুন্না ফিরে আসে। তাহলে কাঁদছিস কেন, নেক্সট ফ্লাইটে চলে যাবে? না ভাইয়া, মুন্নার কোনোদিনও যাবে না। যাইব না কেন ভাইজান? মুন্না আশা নামের একটা মেয়েকে ভালোবাসে, ও আমাকে ভালোবাসে না ভাইজান। আরে তুই কান্দিস না বই, কান্দিস না। মুন্না হাজারটা মায়ারে ভালোবাসুক তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু বিয়া একটাই করব, তোর লগেই মুন্নার বিয়া হইব। ইরফান জি ভাইজান, আসার ব্যবস্থা কর। ভাইজান ওই কমিশনার গুলিমার কমিশনারের, আগে আমার বোন তারপর দুনিয়ার অন্য কাম। ওই আশারে আটকাইয়া মুন্নারে হাতে নিতে হইব। যা আশারে তুই লান। তোকে দেখতে পরীর মতো লাগছে। What?
বন্ধু বিয়ে করছো তুমি জান যাচ্ছে খাসি বাবুসি এই নাও তোমার লিস্ট মিলিয়ে দেখো সব মালামাল আছে কিনা মুন্না 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 গুলির ভাই আমার আশাকে ধরে নিয়ে যাচ্ছে তুমি ওকে বাঁচাও বাবা তুমি ওকে বাঁচাও